বন্ধুরা সবাইকে নমস্কার। তো আপনারা জানেন আজকে রবিবার, তো রবিবারে আমার ছুটি থাকে, তো একটু উপরে আসছি, কাজ করব, জল ঢালতে আসছি গাছে। দেখতে পাচ্ছেন কত রকমের গাছ আছে, দেখুন, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এখানে গাছ আছে, দেখতে পাচ্ছেন। তারপরে নিচে দেখুন ফুল, দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ওইদিকে বি গাছ আছে, এদিকে ওই গাছগুলো দেখা দেবো, দেখুন এটা জবা গাছ, এখানে জবা গাছ আছে, দেখতে পাচ্ছেন জবা গাছ। তারপরে এখানে একটা জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলটা, দেখতে পাচ্ছেন। আরও অনেক গাছ আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, তো কত সুন্দর বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটুকু আপনাকে দেখাবার চেষ্টা করছি আমি, যে কেমন আমি এখানে কাজ করি। দেখুন আজকে রবিবার আছে, তো গাছে জল ঢালবো, দেখতে পাচ্ছেন মানে গাছগুলো শুকনো হয়ে গেছে, জল ঢালবো আমি, গাছগুলো জল ভরে নিয়েছে বালতিতে, দেখতে পাচ্ছেন। সব গাছগুলো শুকনো হয়ে গেছে, তো এগুলো জল ঢালবো আজকে, কেন মালি আসেনি, যেহেতু শনিবার দিন মালি আসেনি, এই জন্য জল ঢালবো। গাছ সব শুকনো হয়ে গেছে, কেন এখানে ভীষণ গরম আছে দিল্লিতে, এখন এখানে ওয়েদার চেঞ্জ হয়নি। তো হাতে ধরে মোবাইলটা হাতে ধরেছি, এই জন্য ভিডিওগুলো করছি আমি, একটু যদি কোনো ভুলভাল হয়ে যায় তো ক্ষমা করবেন আমাকে। যে দাদা আমি ভালো মতন দেখতে পাচ্ছি না আপনারা, আপনি কেমন ভিডিও বানাচ্ছেন। এটা হচ্ছে তুলসী গাছ, এটা তুলসী গাছ, এটা তুলসী গাছে জল ঢালছে, পুরো শুকনো হয়ে গেছে গাছগুলো একদমই, মালি জল দেয়নি। তো প্রতিটা গাছে জল দিব আমি আজকে, অ্যাকচুয়ালি প্রতিদিন মালি আসে, তো আর রবিবারে মালি আসে না, তো আমি আমার ছুটি থাকে কাজে, তো এই জন্য আমি জল ঢালি প্রতিটা গাছে রবিবার দিন আমার কাজ থাকে এখানে। এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছটা এখন লেবু আসেনি, ছোটো ছোটো লেবু হয় এতে। পিছনে কাগজ ফুলের গাছ আছে, আমরা দেশে কাগজ ফুল বলি, যেটা ছোটোবেলা কাগজ ফুল জানো তো, কাগজ ফুল সেইটাই গাছ আছে পিছনে। আর এই জায়গা পিছনে একটা এখানে ঘর তৈরি হয়েছে, বিশাল ঘর তৈরি হয়েছে এখানে, এটা এদিকে সামনের দিকে গাছ গাছ আছে, সব রকমই আছে। বন্ধুরা আপনাদেরকে আজকে এটুকু দেখালাম, একটু ভালো ছোট্ট করে একটু ব্লগ বানিয়ে আপনাকে দেখাবো চেষ্টা করেছি আমি, কারণ আমি বেশি ব্লগ ভিডিও বানাইনি, বেশি লং ভিডিও বানাইনি, তো আজকে একটু মন করলে একটু ভিডিও বানাই আপনাকে দেখাই। তো আপনারা যদি ভিডিওটাকে যদি ভালো বেসে থাকেন, যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা একটু কমেন্ট করবেন, ভালোবেসে যদি কমেন্ট করবেন একটু।